হাই সদ্গুরু, জীবনে বেশিরভাগ সময় আমি আমেরিকা যুক্তরাষ্ট্রে থেকেছি। আমি এখানে ছুটিতে এসেছি। আমি ভাগ্যবান জানেন তো এখানে থাকতে পেরে। আর জানতাম না কখনো লোকে ছুটি কাটাতে মুম্বাইয়ে আসেন বলে। আসলে এখানে আসতে পেরে আমি একরকম ধন্য। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো, বছরখানেক আগে একবার আমার লিভার ট্রান্সপ্লান্ট হয় আর আমার একরকম চোখ খুলে যায়। আর আমি একই সাথে আধ্যাত্মিক হয়েও একই সাথে সাংসারিকও। এ নিয়ে খুব লড়ছি। আর আমি আমি বুদ্ধের মতো হতে চাই না, যিনি নিজের স্ত্রীকে একা ফেলে চলে গেছিলেন। আমি আমার স্ত্রীর সাথেই থাকতে চাই। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, অপরপারে যাওয়ার ইচ্ছেটা খুব খুব শক্তিশালী। আপনি কি করে মন থেকে এই টানাপোড়েনটা মেনে নেবেন? এটাই আমার প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। বুদ্ধ তার স্ত্রীকে ছেড়ে যান উনি যখন 24 বা 25 বছর বয়স্ক ছিলেন। এমন কিছু বিষয় থাকে যেগুলো থেকে আপনি অবসর নিতে পারেন না। যাই হোক, এই বিষয়ে এটা এমন কিছু, স্বচ্ছতাটা যেন জনগণের মধ্যে আসে। আধ্যাত্মিক প্রক্রিয়া হলো এক অন্তর্মুখী যাত্রা। আপনার অবস্থানের ভূগোল, সে আপনি নিজের বাড়িতে থাকবেন না মুম্বাই বা আমেরিকা যুক্তরাষ্ট্রে, নাকি আপনি গুহা বেছে নেবেন একটা কোথাও। যাই হোক, সত্যি বলতে কি, হিমালয়ে আপনাদের সবার জন্য যথেষ্ট গুহা নেই, তো গুহা খোঁজার কোনো মানে হয় না। যেই বাড়িতে আপনি থাকেন বা যেই শহরে আপনি বাস করেন বা আপনার আশেপাশের পরিবেশ বা লোকজনের, কোনো প্রভাব নেই আপনার অন্তর্মুখী হওয়ার ক্ষেত্রে। কারণ অন্তর্মুখী যাত্রা হলো মূলত আপনার বিষয়ে, এর কারোর সাথে কিছুই করার নেই। অনেক লোক আছেন আমায় এসে বলেন, সদ্গুরু আমি আধ্যাত্মিক হতে চাই কিন্তু আমার স্ত্রী এত বিরক্তিকর। বিশেষ করে যদি বিরক্তিকর হন, আধ্যাত্মিক হওয়া সহজ হওয়া উচিত। কারণ আপনি অন্তত জানেন ওই একটা জিনিস কাজ করছে না, আপনি অন্যটা খুঁজবেন। তো আপনার চারপাশের পরিবেশ সুন্দর না বিশ্রী তা নির্বিশেষে আমি বলছি, এর কোনোই ভূমিকা নেই। এর কিছু ভূমিকা আছে অন্তর্মুখী করতে। আধ্যাত্মিকতা নিয়ে আপনার ধারণা যদি অন্যরকম, দেখানো অন্যভাবে, পোশাক পরা, জিনিসপত্র অন্যভাবে করা হয়, সেটা আধ্যাত্মিক প্রক্রিয়া নয়। সেটা হলো নির্দিষ্ট, জানেন তো, লোকে কিছুর সাথে হয়তো নিজেদের যুক্ত করতে পারেন কারণ তারা সেখান থেকে সহায়তা পাবেন বলে ভাবেন, আর তারা হয়তো কিছু করতে পারেন, নির্দিষ্ট কিছু গোষ্ঠীতে নির্দিষ্ট কিছু নিয়ম ধার্য করা যেতে পারে। কিন্তু মূলত আপনি যেই পরিবেশে থাকেন তার সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। আপনি নিজের ভেতরে যেই পরিবেশ সৃষ্টি করেন, বরং তার সাথে এর কিছু করার আছে।